আমরা গত অনেক বছরে খুব স্থিতিশীল গণতন্ত্র সব দেশে কিছু আপনার ব্যর্থ আছে উইকনেস আছে এই দুর্বলতাকে সামনে নিয়ে আমরা দিনে দিনে যাতে আরও ভালো করতে পারি আমরাই ঠিক করি আমাদের দেশের সহনশীলতা আরও বাড়াতে হবে সুপ্রিয় দর্শক ভয়েস বাংলা সংলাপ যে কথা জানতে চান অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি মোস্তফা ফিরোজ সমসাময়িক রাজনীতি এবং অন্যান্য বিষয় নিয়ে আমরা আলোচনা করি এই অনুষ্ঠানে আওয়ামী লীগ বিএনপির বাইরে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি তার সঙ্গে কথা বলব এই বিষয় নিয়ে একটি বক্তব্য দিয়েছেন যে গণতন্ত্র সম্মেলনে ডাক পাওয়া না পাওয়ায় চিন্তার কিছু নেই অর্থাৎ আমেরিকায় যে গণতন্ত্র সম্মেলন হচ্ছে একশোটা দেশ নিয়ে সেই প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল তখন তিনি এই কথা বলেছেন এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি বিশেষ করে আবার প্রধান নির্বাচন কমিশনার বলছেন যে ইউপি নির্বাচনে হবে না না এমন নিশ্চয়তা যাবে আপনি এই দুটাকে ঘিরে যদি কিছু মন্তব্য করেন কি বলবো মানে পররাষ্ট্রমন্ত্রী একভাবে এই বর্তমান সরকারের একজন যোগ্য প্রতিনিধি মানে অর্থাৎ সব কথা উল্টে বলার ক্ষেত্রে তিনি বেশ পারঙ্গম এবং এই যে কথাটা বলা দরকার ছিল যে বাংলাদেশে গণতন্ত্র নেই আহ এটা তো বাংলাদেশের নাগরিক হিসেবে আমরাই সবচেয়ে বড় ভুক্তভোগী এর জন্য আমাদের কোনো বিদেশি সার্টিফিকেটের দরকার নেই কিন্তু আমরা যে সারা বিশ্বের দরবারে গণতন্ত্র নেই বলে চিহ্নিত হচ্ছে এবং আমাদের জাতিগত ভাবে এবং রাষ্ট্রের জায়গা থেকে আমাদের অসম্মানিত হচ্ছি সেটার ব্যাপারে তাদের তো কোনো উদ্বেগ উৎকণ্ঠা নেই বরং উল্টো তারা বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের বদল আড়াইশ বছরের গণতন্ত্র সেটা এখন সংকটের মুখে এবং বাংলাদেশের পঞ্চাশ বছরের গণতন্ত্রের যে বিপুল অভিজ্ঞতা সেটা দিয়ে বরং মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে বোধহয় আমাদের শক্তিশালী করার পরামর্শ দিতে হবে তো এইরকম কথাবার্তা তা বলাটা বর্তমান সরকারের মুখেই মানায় কারণ যারা রাতের আধারে মানুষের ভোটের অধিকার কেড়ে নেন ভোট কেটে তারপর নিজেদেরকে সরকার হিসেবে ঘোষণা দিয়ে বলেন যে আমরা গণতান্ত্রিক এবং তাদের অধীনে তাদের নিয়োগ করা এই যে নির্বাচন কমিশন সেই নির্বাচন কমিশন তো এই কথাবার্তাই বলবেন এবং একটা পরিস্থিতিতে এই জায়গায় যেটা নিয়ে আমি আগেও কথা বলেছি যে এইখানে স্থানীয় সরকার নির্বাচনের নামে যা হচ্ছে প্রথমত এটা একটা একতরফা নির্বাচন কিন্তু সেই একতরফা নির্বাচনকে একটা রণক্ষেত্রে পরিণত করা হয়েছে এবং সেইখানে কিভাবে সরকারি দলের মনোনয়নপ্রাপ্তরা তাদের নিজেদের দলেরই আহ মানে যারা অন্য প্রার্থী দাঁড়াচ্ছেন তাদের উপরে হামলে পড়ছেন এবং তাদের সমর্থকদের উপরে হামলে পড়ছেন এবং একটা রণক্ষেত্র সৃষ্টি করে পঞ্চাশের অধিক মানুষের মৃত্যুর কারণ হয়েছেন এই জায়গাটাকে যে নির্বাচন কমিশন মানে কিছুটা হলেও লোক দেখানোর জন্য যে কোনো ভূমিকা রাখবে সেইটা পর্যন্ত কথা বলার বাস্তবতা নেই যাকে বলে যে আছেন সরকারের নির্দেশের বাইরে তারা এখন কথাও বলবেন না তো রকম জায়গায় বাংলাদেশের অবস্থা এসে ঠেকেছে এবং তার পরিণতি যা জায়গায় যাবে সেটা আমি মনে করি রাষ্ট্রের জন্য তার অস্তিত্বের জন্য বিপজ্জনক সে কারণে আমরা সব সবসময় বলি যে গণতন্ত্রের পথে ফেরা হচ্ছে বাংলাদেশের মুক্তি এবং সেই জন্য বাংলাদেশের নাগরিক ভোটাধিকার প্রতিষ্ঠা এবং সেটা করার জন্য রাষ্ট্রের মধ্যে যে গণতান্ত্রিক রূপান্তর দরকার সেটা এখন প্রধান কর্মসূচি জনগণের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবার বলেছেন যে এখন আওয়ামী একমাত্র আওয়ামী হারাতে পারে এই কথার অর্থটা আপনি কিভাবে বিশ্লেষণ করবেন আওয়ামী তো নিজেরা নিজেরা খেলা ছাড়া এখন মাঠে আর তারা কাউকে আসতে দিবেন না যেহেতু রাষ্ট্রশক্তিকে তারা পকেটে ঢুকিয়েছেন এবং রাষ্ট্রশক্তিকে এইভাবে জনগণের বিরুদ্ধে পরিচালিত করছেন তাতে আপাতত তাদের মনে হচ্ছে যে তারাই বোধ হয় এখানে সর্বেসর্বা কিন্তু সত্যিকার অর্থে তাদের পায়ের তলায় যে মাটি নেই সেটা বোঝা যায় যে সামান্য ফুটো দেখলেই তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন অনেক ধন্যবাদ দর্শক শুনছিলেন সমসাময়িক রাজনৈতিক এবং অন্যান্য প্রসঙ্গ নিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির বক্তব্য দর্শক নিশ্চয়ই আগামীতে আমরা অন্য অতিথিদেরকে নিয়ে অন্য বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ